জেরুজালেমের জন্য মালয়েশিয়ার সেনারা প্রস্তুত, শুধুমাত্র নির্দেশের অপেক্ষায়। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিশাম উদ্দিন হোসাইন বলেছেন, জেরুজালেমের যে কোনো প্রয়োজনে তার দেশের সেনাবাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত। এছাড়াও তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা পুরো মুসলিম বিশ্বের প্রতি চপেটাঘাত বলে জানিয়েছেন। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামাকে হিশাম উদ্দিন বলেন, সম্ভাব্য যে কোনো সমস্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মালয়েশিয়ার সেনাবাহিনী সব সময় প্রস্তুত, শীর্ষ নেতাদের কাছ থেকে শুধু নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। তিনি আরও বলেন, আমরা দোয়া করি এই সমস্যা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না করে। ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমকে দখলদার ইসরায়েলি বাহিনীর রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সারা দুনিয়াকে খেপিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওই ঘোষণার সময় ইসরায়েলে তার দেশের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার কথাও জানান তিনি। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভ হয়েছে বাংলাদেশ, তুরস্ক, মিশর, জর্ডান, টিউনিশিয়া, আলজেরিয়া, ইরাক সহ বিশ্বের নানা দেশে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কমপক্ষে 10,000 ইন্দোনেশীয়। 1967 সালে সিরিয়, মিশর এবং জর্ডানের সঙ্গে যুদ্ধে জেরুজালেমের পূর্বাঞ্চল দখল করে ইসরায়েল। এর আগে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে পবিত্র এই শহরটি পশ্চিমাঞ্চল দখল করে তারা। পূর্ব জেরুজালেম দখলের ফলে পুরো শহর প্রতিষ্ঠিত হয় ইসরায়েলি নিয়ন্ত্রণ। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে জেরুজালেম থেকে যায় ফিলিস্তিনিদের অংশ, সে আইনের তোয়াক্কা করে না ইসরায়েল। এতদিন যুক্তরাষ্ট্রও জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।